আমরা ক্লাস টেনের পাতার বাংলা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এর আগে আমরা বাংলা ভূগোল আর অন্যান্য সাবজেক্টগুলোর প্রতিটা স্কুলের উত্তর আমরা আলোচনা করেছি আজকে আমরা কত আটশো পঁচাত্তর পৃষ্ঠার বাংলা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে এক নম্বর প্রশ্ন দেখো তোমার লেখা তো দিব্যি হয়েছে এখানে বক্তা হলেন অপশান খো ছোটো মেসো দুই নম্বর সপ্তাহে হরিদা বহরুপি সে যে বাইরে যেন অপশান খো একদিন তিন নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের চুলে যে গন্ধ ছিল তার কারণ অপশন কো তেলের লেবুর তেল চার নম্বর প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল অপশন গো কয়লা পাঁচ নম্বর প্রশ্ন আয় বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশন ঘো জল জলই পাসন হয়ে আছে ছয় নম্বর প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণী কি অপশান ক ক্ষমা করো সাত নম্বর কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করে অপশান খো উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন স্টাইলাস আসলে অপশান গো ব্রঞ্জের সালাকা নয় নম্বর প্রশ্ন কানে কলম গুজে দুনিয়া খোঁজেন এটা হবে অপশান খো দার্শনিক দশ নম্বর প্রশ্ন কর্মধারী সমাসে প্রাধান্য থাকে সেটি হবে অপশান খো পরপদের অর্থের এগারো নম্বর প্রশ্ন যে কোন যে কোনো কারোকে যে কোনো পদকে উন্নীত করে যে বিভক্তি হয়ে থাকে বলে অপশান গো বিভক্তি বারো নম্বর প্রশ্ন দেখো কী বলেছে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করালে তা হবে অপশান খো প্রযোজক কর্তা তেরো নম্বর প্রশ্ন তাকে কলম কিনতে হয়নি বাক্যটি কর্তৃ বাচ্চার রূপটি হলো অপশান খো তিনি কলম কেনেননি চোদ্দ নম্বর প্রশ্ন বাক্য পরিবর্তন বদলায় না বাক্য পরিবর্তন বদলায় না অপশান খ হবে অর্থ পনেরো নম্বর জায়া ও পতির সমস্ত পোটটি হল অপশান গো দম্পতি ষোলো নম্বর প্রশ্ন দীর্ঘজীবী হৌ বাক্যটি শ্রেণীর অন্তর্গত তাহলে অপশন খ প্রার্থনা সূচক সতেরো নম্বর প্রশ্ন আর কাউকে পায়ের ধুলো দেননি সোনাসি নিম্ন রূপ হলো হল অপশান ঘ সম্বন্ধপোদ ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমাকে উপকৃত করতে পারো ঠিক আছে দেখো আরেকটা কথা বলে দিই বাংলার এটা লাস্ট স্কুল হয়ে গেলো আমরা প্রতিটা স্কুলের প্রতিটা সেটের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম তো ভিডিওগুলো তোমরা ওয়াচ করো আর কি বলবো অবশ্যই শেয়ার করবে বন্ধুদের কাছে ঠিক আছে